তুমি যদি চেয়ে থাকো যে আমি শুধুমাত্র মাধ্যমিক পাস জগতে একটা সরকারি চাকরি পাবো, তাহলে এর থেকে ভালো সুযোগ আর হয় না। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনছো, অলরেডি কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এমন একটা সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। খুব দ্রুত আমরা আলোচনা করব আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে। ওকে, তো ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, কার অ্যাপ্লাই করতে পারবে, এডুকেশন কোয়ালিফিকেশন আগেই জানলে, কোনো রকম পার্সেন্টেজের ব্যাপার নিয়ে, সিম্পল মাধ্যমিক পাস হলেই ছেলে এবং মেয়ে উভয় তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো লাস্ট ডেট আমরা জানবো, কিভাবে অ্যাপ্লাই করবে, ফিস কত লাগবে, তোমার হাইট ওয়েট এবং চেস্ট কী হওয়া প্রয়োজন, কতটা কি দৌড় আছে ছেলেদের জন্য কতটা, মেয়েদের জন্য কতটা, পরীক্ষা কোন মাস নাগাদ হতে পারে, পরীক্ষায় বসতে গেলে কোন কোন সাবজেক্টগুলো আমাদেরকে পড়তে হবে, কত নম্বরের পরীক্ষা হয়, যদি আমি চাকরিটা পেয়ে যাই তাহলে সেক্ষেত্রে কত টাকা স্যালারি পেতে পারি, সমস্ত কিছু খুব দ্রুত আমরা আলোচনা করব আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে। এক কথায় বললে, ফর্ম ফিল আপ করার আগে যে বিষয়গুলো অবশ্যই জানার প্রয়োজন সেগুলোই আমরা জানবো খুব দ্রুত। ওকে, চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুজন কর্মকার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইয়োর স্টাডিতে। দেখো তোমরা হেডিং দেখতেই পাচ্ছ কি আছে, এসএসসি কনস্টেবল জিডি রিক্রুটমেন্ট 2022। একদম শুরুতেই বললাম, সিম্পল মাধ্যমিক পাস হলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। ফার্স্ট আমরা জেনে নেবো যে মোট শূন্যপদ কত। দেখো, এই যে সেন্ট্রাল ফোর্সগুলো আছে না, যেমন তোমার বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসপি, তো এই ধরনের টোটাল 8টা সেন্ট্রাল ফোর্স আছে। এটা আমাদের অল ওভার ইন্ডিয়ার একটা ভ্যাকান্সি, ঠিক আছে। টোটাল ভারতবর্ষের যে কোনো রাজ্য, যে কোনো জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো বিভিন্ন রকম ফোর্স অনুযায়ী কিন্তু টোটাল কত শূন্যপদ সেটা আমাদের নোটিফিকেশনে জানিয়ে দিয়েছে। সব থেকে বেশি পরিমাণে যেটা রয়েছে সেটা হচ্ছে বিএসএফ। তোমরা প্রত্যেকেই জানো যে বর্ডার সিকিউরিটি ফোর্স যাকে আমরা বলি, তার মধ্যে 10,497 ভ্যাকান্সি আছে। সিআইএসএফে 100টা আছে, সিআরপিএফে 8,911টা আছে, এসএসবিতে 1,284, আইটিবিপিতে 1,613, এআর অর্থাৎ আসাম রাইফেলে 1,697, এসএসএফ 103। এইভাবে যদি আমরা সাতখানা ফোর্স যোগ করি কত হচ্ছে 24,205। এর সঙ্গে সঙ্গে একটা নতুন জিনিস, একটা নতুন ডিপার্টমেন্ট অ্যাড করেছে, সেটা হচ্ছে এনসিবি, যাতে শূন্যপদ হচ্ছে 164। সিম্পল মাধ্যমিক পাস হলেই টোটাল ভারতবর্ষে যে কোনো রাজ্য, যে কোনো জেলা থেকে ছেলে এবং মেয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো, ঠিক আছে। মোট শূন্যপদ যথেষ্ট বেশি, 24,369। ওকে, এরপর আমরা জেনে নেবো যে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে। আগেই বলেছি যে তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, 27 অক্টোবর থেকে তোমাদের শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া, চলবে নভেম্বরের 30 তারিখ অবধি, ঠিক আছে। আচ্ছা, এক্সাম কোন মাসে হবে? এক্সাম তোমাদের মোটামুটি 2023-এর জানুয়ারি মাসে কিন্তু পরীক্ষা হবে। মোটামুটি হাতে যেটুকু টাইম আছে খুব ভালো করে পড়াশোনা করতে হবে। ওকে, ফিসের কথা যদি বলি, তুমি যদি জেনারেল, ওবিসি বা ইডব্লিউএস ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাকে ফর্ম ফিল আপের সময় 100 টাকা ফিস পে করতে হবে। এছাড়া তুমি যদি ফিমেল এসসি বা এসটি হয়ে থাকো তাহলে তোমাকে কোনো রকম টাকা পয়সা দিতে হচ্ছে না, ঠিক আছে। বয়সের ব্যাপারে যদি আমি তোমাদেরকে বলি, দেখো তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার মিনিমাম হওয়া চাই 18 বছর, ম্যাক্সিমাম তোমার হওয়া চাই 23 বছর। অ্যাজ অন 1/1/2023 অর্থাৎ জানুয়ারি মাসের 1 তারিখ হিসাবে তোমাদের কিন্তু বয়স গণনা করা হবে। গোদা বাংলায় আরও সিম্পল করে বললে, তোমার জন্ম যদি 2/1/2000 এই ডেট থেকে 1/1/2005-এর মধ্যে হয়ে থাকে, যে কোনো ডেটে, তাহলে তুমি একদম শিওর থাকো যে তুমি অ্যাপ্লাই করতে পারছো, ঠিক আছে। এই যে 18 থেকে 23 এটা আমি বলছি, এটা কাদের জন্য? তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের জন্য। এছাড়া তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি এই বয়সের সঙ্গে আরও 3 বছর এক্সট্রা যোগ করে নাও, তোমার ক্ষেত্রে হয়ে যাবে কত, 26। ওবিসিদের জন্য কত হয়ে যাবে? ম্যাক্সিমাম 26 অবধি তোমরা অ্যাপ্লাই করতে পারছো, কারণ ওবিসি ক্যান্ডিডেটরা 3 বছর এক্সট্রা ছাড় পায়। এছাড়া তুমি যদি এসসি বা এসটি হয়ে থাকো তাহলে তুমি বয়সে এক্সট্রা 5 বছরের ছাড় পাবে। তোমার জন্য ম্যাক্সিমাম বয়স লিমিট কত হয়ে যাচ্ছে? 18 থেকে তাহলে 28। আশা করি এই পেজে সমস্ত বিষয় খুব সহজে বুঝতে পেরেছো। চলে যাবো আমরা নেক্সট স্লাইডে, কী কী তথ্য আছে। আর দেখো, এডুকেশন কোয়ালিফিকেশন অনেকবার বলেছি, সিম্পল মাধ্যমিক, কোনো রকম পার্সেন্টেজের ব্যাপার নেই, অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে। আচ্ছা, নিয়োগের কী কী ধাপ আছে ভালো করে বুঝবে। নিয়োগে তোমাদের মোটামুটি 3 থেকে 4 রকম ধাপ রয়েছে, 4 থেকে 5 রকম বলতে পারি আমরা। প্রথমে হবে হচ্ছে সিবিটি। সিবিটি মানে কি? কম্পিউটার বেসড টেস্ট। এর মানে কি? এর মানে হচ্ছে পরীক্ষার যে সেন্টার পড়বে সেই সেন্টারে গিয়ে তোমাকে কিন্তু কম্পিউটারে বসে অ্যান্সার করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই ক্ষেত্রে তোমরা না অনেকে প্রশ্ন করো, দাদা আমি তো কম্পিউটার জানি না, আমার তো কম্পিউটার সার্টিফিকেট নিয়ে আমাকে পরীক্ষা দিতে পারবো? দেখো, এমন কোনো ব্যাপার ট্যাপার নেই, ঠিক আছে। সিম্পল প্রশ্ন আসবে, অপশন 1 অপশন 2 একদম বুঝতে পারবে, একদম সহজে। যেটা আমরা খাতায় আগে গোল্লা গোল্লা করে উত্তর দিতাম সেটা হচ্ছে সিবিটি এক্সাম, মানে কম্পিউটার হবে, অপশন তোমাকে টিক করতে হবে। ওকে, আচ্ছা, এর সঙ্গে তোমাদের পরবর্তী ধাপে যেটা থাকে সেটা হচ্ছে পিএসসি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। তোমার হাইট, ওয়েট এবং চেস্ট মেজারমেন্ট করা হবে, কী কী আছে একটু পরে বলছি। তার সঙ্গে সঙ্গে হয় হচ্ছে পিএটি অর্থাৎ তোমার শারীরিক সক্ষমতার পরিচয় দিতে হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তোমার দৌড় টোড়ের যে ব্যাপারগুলো থাকে সেটা। তারপরে তোমাদের হয় হচ্ছে মেডিকেল টেস্ট, তারপরে হয় হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশান। ডকুমেন্টস ভেরিফিকেশান মানে কি? তুমি ধরো বলেছো আমি এসসি, তাহলে তোমাকে এসসি কাস্ট সার্টিফিকেটটা দেখাতে হবে। তুমি বলছো যে আমি মাধ্যমিক পাস, তাহলে তোমাকে মাধ্যমিক পাসের যে রেজাল্ট এবং সার্টিফিকেট সেটা দেখাতে হবে।
তুমি বলছো আমার বয়স এখন 27 আমি এলিজিবল, তাহলে তোমাকে বয়সের যে প্রমাণ সেটা দেখাতে হবে। বোঝা গেল? এই হচ্ছে আমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন, একদম শেষে ফাইনাল লিস্ট আমাদের তৈরি হয়। চলে এক এক করে আমরা বিস্তারিত জানবো পুরো বিষয়টা। একদম প্রথম ধাপে যেটা হবে সেটা হচ্ছে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট, যেখানে তোমাদের কিন্তু টোটাল 160 নম্বরের পরীক্ষা হবে। ঠিক আছে, তো আগে 160 নম্বরের হতো না, এখন এই বছর থেকে 160 নম্বরের পুরো পরীক্ষা হবে। আগে খুব সম্ভবত এটা তোমাদের 100 নম্বরের ছিল। ওকে, যাই হোক এবছর একটু চেঞ্জ করা হয়েছে। কী কী বিষয় থাকে? তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং থেকে 20টা কোশ্চেন, প্রত্যেকটা তো সঠিক করার জন্য না দুই করে পাবে, মানে 20 দোকানে কত হয়ে গেল 40 নম্বর। জিকে এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20 দোকানে 40 নম্বর, 20টা কোশ্চেন দুই করে। অঙ্ক থেকে তোমাদের 20টা কোশ্চেন দুই করে 40 নম্বর। আচ্ছা, অঙ্কের কথা যখন আসলো একটা বিষয় একটু মনের বেলায় বলে দিই। দেখো, শুধু তো ফর্ম ফিল আপ করলে হবে না, তোমাকে সঠিক প্রস্তুতি নিতে হবে। তো সেক্ষেত্রে যেটা জানানো সেটা হচ্ছে, তোমরা যারা বিশেষ করে অঙ্কের কাছে একদম বেসিক থেকে অঙ্কটাকে শিখতে চাইছো, শুধু অঙ্ক নয় অন্যান্য যে কোনো সাবজেক্ট, জিকে বলো, রিজনিং বলো, ম্যাথ বলো, ইংলিশ বলো, তার জন্য তোমরা কিন্তু অবশ্যই আমাদের অ্যাপ ভিজিট করতে পারো। এই ভিডিও নিচে ডিসক্রিপশানে আমাদের অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, যারা এখনও অ্যাপ ইনস্টল করোনি অবশ্যই অ্যাপ ইনস্টল করো। ফ্রি ক্লাসে গিয়ে আমাদের কিছু ডেমো ক্লাস দেখো, ফ্রি ক্লাসগুলো দেখো, ফার্স্ট এটা দেখো যে আমাদের পড়ানো তোমাদের কেমন লাগছে। তারপরে যদি ভালো লাগে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো, এই মধ্যে স্পেশাল অফার চলছে, কি অফার আছে না আছে তোমাকে সমস্ত কিছু বলে দেওয়া হবে। এটুকু বলতে পারি, কোর্সগুলো তুমি যদি ঠিক করে কমপ্লিট করতে পারো, এই মধ্যে যে কোর্সগুলো আমাদের আছে, শুধু তোমাদের এসএসসি জিডি নয়, তোমার কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ বা আর্মি বলো, নেভি বলো, যে কোনো জায়গায় তোমার মানে পুরো একবারে কভার হয়ে যাবে। ঠিক আছে, মানে একবার যদি তুমি অঙ্কটাকে কমপ্লিট করতে পারো, এই কোর্স এটা হচ্ছে ফাউন্ডেশন কোর্স। ঠিক আছে, মানে অল ওভার ইন্ডিয়া যত এক্সাম আছে যেখানে আমাদের অঙ্ক প্রয়োজন হয় পুরো অঙ্ক কভার হয়ে যাবে। ঠিক একই রকমভাবে বাকি সাবজেক্টগুলো আর বললাম না। ওকে, তো একবার যোগাযোগ করে নিও আর অ্যাপ ভিজিট করে নিও। তো যে বিষয়টা আমরা বলছিলাম যে টোটাল, তাহলে এইভাবে যদি আমরা ক্যালকুলেশন করি, অঙ্ক থেকে 20টা কোশ্চেন দুই করে 40 নম্বর এবং ইংলিশ বা হিন্দি থেকে 20টা কোশ্চেন দুই করে 40 নম্বর হবে। ঠিক আছে, এইভাবে যদি আমরা ক্যালকুলেশন করি টোটাল 80টা কোশ্চেন দুই করে 160 নম্বরের পরীক্ষা হবে। আচ্ছা, পরীক্ষার টাইম থাকে কত? 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা। পরীক্ষায় কিন্তু নেগেটিভ মার্কিং আছে, নেগেটিভ মার্কিং হচ্ছে তোমাদের 0.50। খুব সহজে বললে, দুটো কোশ্চেন তুমি যদি ভুল করো তাহলে তুমি যত নম্বর সঠিক করেছো তার থেকে 1 নম্বর করে কেটে নেওয়া হবে। ঠিক আছে, পার দুটো ভুলে 1 নম্বর করে মাইনাস হয়, এই হচ্ছে তোমাদের নেগেটিভ মার্কিং। আচ্ছা, এছাড়া তোমরা আরেকটা বিষয় প্রশ্ন করো, দাদা আমরা কি বাংলায় পরীক্ষা দিতে পারবো? দেখো, এসএসসি জিডি কিন্তু বাংলায় পরীক্ষা দেওয়া যায় না, ইংলিশ বা হিন্দিতে তোমাকে কিন্তু পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, বাংলা ল্যাঙ্গুয়েজে তুমি পরীক্ষা দিতে পারবে না। ওকে, আচ্ছা চলো নেক্সট যেটা আমরা জানবো সেটা হচ্ছে এর পরবর্তী ধাপ। এই 160 নম্বর তোমার একটা পরীক্ষা হওয়ার পরে না একটা ইনিশিয়াল কাট অফ তৈরি হবে বা একটা মেরিট লিস্ট তৈরি হবে, সেই লিস্টে যদি তোমার নাম চলে আসে তাহলে তুমি পরের ধাপের জন্য কোয়ালিফাই হবে। ঠিক আছে, পরের ধাপ কী? পরের ধাপ হচ্ছে আমাদের পিইটি এবং পিএসটি, অর্থাৎ তোমার শারীরিক সক্ষমতার পরিচয় আগে হবে, তারপর তোমার শারীরিক যে মাপজোক সেগুলো করা হয়। ঠিক আছে, শারীরিক সক্ষমতার পরিচয় কী থাকবে? তোমাদের দৌড় থাকে, হ্যাঁ, ছেলেদের জন্য আলাদা, মেয়েদের জন্য আলাদা। ছেলেদের জন্য থাকে 5 কিলোমিটার তোমাকে দৌড়াতে হবে 24 মিনিট। দৌড় কিন্তু যথেষ্ট বেশি, মানে বেশি থাকে, ভালো মতন প্র্যাকটিস করতে হবে, নাহলে 5 কিলোমিটার কিন্তু অনেকটা বেশি। ঠিক আছে, 24 মিনিটে তোমাকে কভার করতে হবে। মেয়েদের জন্য এটা হচ্ছে 1.6 কিলোমিটার 8.5 মিনিটে, মেয়েদের জন্য অনেকটা কম। যাই হোক, আচ্ছা এটা হয়ে যাওয়ার পর তুমি যদি এটা পাস করে যাও তাহলে তোমার হাইট, ওয়েট, চেস্ট এসব দেখা হয়। ঠিক আছে, নাহলে বাড়ি পাঠিয়ে দেবে। হাইট, ওয়েট, চেস্টের ব্যাপার যদি বলি, তুমি যদি ছেলে হয়ে থাকো তাহলে তোমার মিনিমাম হাইট হচ্ছে 170 সেন্টিমিটার। আচ্ছা, এটা কাদের জন্য 170 সেন্টিমিটার? যারা জেনারেল ওবিসি বা এসসি আছে তাদের জন্য। ঠিক আছে, আর তুমি যদি মেয়ে হয়ে থাকো এবং তার সঙ্গে সঙ্গে যদি জেনারেল ওবিসি বা এসসির মধ্যে পড়ে থাকো তাহলে তোমার মিনিমাম হচ্ছে 157 সেন্টিমিটার। এছাড়া যারা এসটি ক্যান্ডিডেট অর্থাৎ শিডিউল ট্রাইব আছো, তুমি যদি ছেলে হয়ে থাকো তোমার মিনিমাম হচ্ছে 162.5, আর তুমি যদি মেয়ে হয়ে থাকো এবং এসটি অর্থাৎ শিডিউল ট্রাইব হয়ে থাকো তাহলে মিনিমাম হচ্ছে 150 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারলে। চলে আসি আমরা চেস্টের ব্যাপারে। একই সঙ্গে চেস্ট মেজারমেন্ট করা হয়, মেয়েদের কোনো রকম বুকের ছাতি মাপা হয় না, ছেলেদের জন্য যেটা মাপা হয়। তুমি যদি জেনারেল ওবিসি বা এসসি হয়ে থাকো তাহলে তোমার মিনিমাম হচ্ছে 80, আর বুক ফুলিয়ে মানে 5 সেন্টিমিটার না ফোলানোর ক্ষমতা থাকা চাই, এইভাবে তোমাকে ফুলাতে হবে, ফুলিয়ে দেখাতে হবে 5 সেন্টিমিটার, তাহলে না ফুলিয়ে 80, ফুলিয়ে 85। এছাড়া যারা এসটি আছো বা আদার্স ক্যাটাগরি আছে তাদের জন্য না ফুলিয়ে 76 সেন্টিমিটার আর বুক ফুলিয়ে 81 সেন্টিমিটার হওয়া চাই। আশা করি এই স্লাইডেও যা যা আছে সমস্ত কিছু বুঝে গেছো। নেক্সট স্লাইড একদম শেষের দিকে আমরা চলে এসেছি। তো আমি ধরে নিচ্ছি তুমি প্রত্যেকটা ধাপ ঠিকঠাক মতন পার করে গেছো। এরপরে তোমার একটা আবার একটা ইনিশিয়াল কাট অফ তৈরি হবে এবং তারপরে কী করা হবে, তুমি যদি সমস্ত কিছু ঠিকঠাক পার করে ফেলতে পারো তোমার মেডিকেল টেস্ট হবে। ঠিক আছে, মেডিকেল টেস্ট নিয়ে আমি ডিটেলস আর বলছি না, একবার নোটিফিকেশান চেক করে নিও। আর যদি তোমাদের কমেন্টের পরিমাণ বেশি থাকে তাহলে শুধুমাত্র মেডিকেল টেস্টে কোন কোন বিষয়গুলো দেখা হয়, কোন কোন থাকা দরকার, কী কী থাকলে হবে না কী থাকলে হবে, এই বিষয় নিয়ে সেপারেট একটা ডিটেলসে আমি ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, যদি তোমরা কমেন্ট করো। আচ্ছা, এরপরে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হয়, জিনিসটা কি একটু আগেই বলেছি, সমস্ত কিছু নথিপত্র তোমার চেক করা হবে অরিজিনাল কিনা। ওকে, এরপরে ফাইনাল কাট অফ তৈরি হবে।
ফাইনাল সিলেকশন কিসের ভিত্তিতে হবে? তোমাদের যে এই 160 নম্বরের পরীক্ষা হয়েছিল না একটু আগে, এই 160 নম্বরের উপরে, কারণ তোমাদের দৌড়েও কোনো নাম্বার নেই, হাইট ওয়েট চেস্টেও কোনো রকম নাম্বার নেই। আচ্ছা, ওয়েটের ব্যাপারটা আমি একটু আগে বলিনি, বলে দিই। দেখো, ওয়েটের এরকম কোনো ব্যাপার নেই যে এটাই হতে হবে, তোমার হাইট অনুপাতে একটা মোটামুটি অ্যাভারেজ ওয়েট হলেই হবে, ঠিক আছে? এমন কোনো ব্যাপার নেই যে এতই হতে হবে, ওকে? আচ্ছা, তো এই 160 নম্বরে তুমি কত ভালো পরীক্ষা দিচ্ছ না, এর উপরে সবথেকে বেশি নির্ভর করবে যে তুমি মানে চাকরিটা পাবে কি না। কারণ ধরো দৌড় বলো বা হাইট ওয়েট চেস্ট, এটা অনেকেরই থাকে, কিন্তু এইখানে গিয়ে অনেকে আটকে যায়। যে সঠিক প্রস্তুতি নেবে, যে ঠিকঠাক মতন পড়াশুনো করবে, সে কিন্তু খুব সহজে চাকরিটা পেয়ে যাবে, ওকে? আচ্ছা, এই 160 নম্বরের উপর থেকে একটা মেরিট লিস্ট তৈরি হবে, এবং সেই লিস্ট অনুযায়ী যদি তোমার নাম চলে আসে, তাহলে তুমি ধরে নাও কোনো না কোনো ডিপার্টমেন্টে বা কোনো না কোনো ফোর্সে তুমি চাকরি পেয়ে যাবে। তো এই কাট আপটা কীভাবে তৈরি হয় একটু বুঝে নাও। দেখো, প্রথম কথা, ছেলেদের জন্য আলাদা তৈরি হবে, মেয়েদের জন্য আলাদা তৈরি হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, না কী হবে, বিভিন্ন রকম ফোর্স ওয়াইজ হবে। আমরা একটু আগে একদম প্রথমে দেখেছি, যেমন বিএসএফ আছে, সিআইএসএফ আছে, সিআরপিএফ আছে, বিভিন্ন রকম ফোর্স আছে। তো বিভিন্ন রকম ফোর্স অনুযায়ী হবে, ঠিক আছে? ধরো বিএসএফের জন্য কথার কথা, 160টা পরীক্ষা হচ্ছে, বিএসএফের জন্য ধরো কাট আপ গেলে 140, সাপোজ আমি ধরছি, মানে কি 140-এর ওপরে তোমার যদি স্কোর থাকে, তাহলে তুমি বিএসএফের চাকরিটা পেয়ে যেতে পারো। ধরো সিআইএসএফ যাচ্ছে কথার কথা 120, তাহলে 120-এর ওপর যদি তোমার স্কোর থাকে, তুমি সিআইএসএফে পেয়ে যাবে। এইভাবে কাট আপ তৈরি হয়, কিন্তু কি আমাদের ফোর্স অনুযায়ী। এছাড়া আবার ব্যাপার আছে ক্যাটাগরি অনুযায়ী, জেনারেলদের জন্য আলাদা, এসসিদের জন্য আলাদা, ওবিসিদের জন্য আলাদা, এসটিদের জন্য আলাদা, এই ব্যাপারগুলো আবার থাকে। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজ্যভিত্তিকভাবে কাট আপ যায়। তো অনেক কিছুর মিশ্রণ করে তোমার কাট আপটা তৈরি হবে। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, দাদা আমি বিএসএফে পাবো না সিআইএসএফে পাবো, আমি বুঝবো কী করে? বা আমি কি চাইলেই বিএসএফে পেতে পারি, বা আমি কি চাইলেই আসাম রাইফেলে পেতে পারি, বা সিআরপিএফে পেতে পারি? দেখো, তুমি চাইলেই পাবে এরকম ব্যাপার নয়। তোমার পরীক্ষার স্কোর নির্ধারণ করবে যে তুমি কোন সেন্ট্রাল ফোর্সে চাকরি পাবে, তবে ফর্ম ফিল আপ করার সময় তুমি কিন্তু প্রেফারেন্স দিতে পারো। অর্থাৎ সাতখানা ফোর্স আমাদের ছিল, যদি আমি তোমাদের একটু দেখাই। ধরো আমার ফার্স্ট প্রেফারেন্স কথার কথা আমি বলছি, যে আমার বিএসএফ, আমি এক নম্বরে চাই বিএসএফকে রাখতে, ঠিক আছে? আমি যদি, আমার সবথেকে মনের পছন্দের জিনিস হচ্ছে বিএসএফ, এই ফোর্সটা আমার ভালো লাগে, তো আমি যদি বিএসএফ পেয়ে যাই, তাহলে ফার্স্ট চয়েস আমার বিএসএফ। সেকেন্ড চয়েস কথার কথা আমার আসাম রাইফেল, ঠিক আছে? থার্ড চয়েস কথার কথা সিআরপিএফ, ফোর্থ চয়েস কথার কথা সিআইএসএফ। এরকমভাবে তোমাকে ফর্ম ফিল আপের সময় প্রেফারেন্স দিতে হবে, এবং তোমার প্রেফারেন্স অনুযায়ী তোমার কাট আপ যেটাতে ম্যাচ করবে সেই অনুযায়ী তুমি পেয়ে যাবে। তোমার কাট আপ যদি একদম হাইয়েস্ট থাকে, তোমার স্কোর যদি খুব ভালো থাকে, তাহলে তোমার মনের পছন্দে যদি তোমার ফার্স্ট চয়েস ছিল, সেটা তুমি পেয়ে যাবে। এবার ধরো তোমার ফার্স্ট চয়েস ছিল কথার কথা বিএসএফ, কিন্তু তোমার নাম্বারটা একটু কম, তাহলে তুমি বিএসএফ পেলে না, তুমি তার সেকেন্ড চয়েসে যেটা আছে সেটা তুমি পেয়ে গেলে, কথার কথা আসাম রাইফেলে তুমি পেয়ে গেলে। এইভাবে কিন্তু কাট আপ তৈরি হয়। আশা করি বুঝতে পেরেছো কাট আপের ব্যাপারটা। আচ্ছা, এরপরে যেটা আমরা জানছিলাম যে, আচ্ছা এক্সাম সেন্টারের ব্যাপারটা একটু বলে দিই। দেখো, তোমরা হোম স্টেটে অর্থাৎ রাজ্যের মধ্যে পেয়ে যাবে। ফর্ম ফিল আপ করার সময় তিনটে করে চয়েস ফিল আপ করা যায়, কলকাতার মধ্যে পেয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে আরও দুটো পাবে। তো তিনটে যদি চয়েস ফিল আপ করো, তার মধ্যে যে কোনো একটা তোমার এক্সাম সেন্টার তুমি পেয়ে যাবে, চাপ নেই, ওকে? নেক্সট পয়েন্ট, দাদা স্যালারি কত পাবো? স্যালারি যথেষ্ট বেশি তুমি পাবে, সব কিছু মিলিয়ে মোটামুটি তুমি ধরে রাখতে পারো 30-32,000 টাকা মতন কিন্তু পার মান্থ তোমার একদম প্রথমের দিকে কিন্তু স্যালারি শুরু হবে। সব কিছু মিলিয়ে আমি বলছি, বেসিক পেজের ডিএটিএ মানে যা যা থাকে সব কিছু ছাড়পত্র মিলিয়ে ইন হ্যান্ড মিনিমাম তুমি ধরে নাও 30,000 টাকা মতো তোমার কিন্তু স্যালারি শুরু হবে। এরপরে যত টাইম বাড়তে থাকবে, প্রতি বছর বছর তোমার কিন্তু স্যালারি বাড়তে থাকবে। তোমাদের এই ছিল পুরো বিষয়। আশা করছি ফর্ম ফিল আপ করার আগে যে বিষয়গুলো তোমার জানার প্রয়োজন ছিল জেনে গেছো। যদি যোগ্য প্রার্থী হয়ে থাকো, প্রিপারেশন থাক বা না থাক, অ্যাপ্লাই করে দাও, যেটুকু টাইম আছে ভালো করে প্রস্তুতি নাও, ঠিক আছে? আশা করছি তুমি চাকরিটা পেয়ে যাবে। আর তোমাদের সুবিধার জন্য এই ভিডিও নিচে ডিসক্রিপশানে সম হলে আমি নোটিফিকেশানের লিঙ্ক দিয়ে দেবো। এছাড়া তোমরা কিন্তু অ্যাপের মধ্যে জব অ্যালার্ট বলে যে অপশান আছে, সেখানে কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে, অর্থাৎ যেটা আমাদের অফিসিয়ালি নোটিফিকেশান বেরিয়েছে, ঠিক আছে? তো আশা করছি পুরো বিষয়টা খুব সহজে বোঝাতে পেরেছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।